নতুন বছরের শুরু থেকেই চরম সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকাল থেকে বিভিন্ন জায়গায় অভিযান তল্লাশি চালানো হয় ইডির তরফে। ইডির 6 আধিকারিকের একটি দলকে প্রিন্টিং মেশিন নিয়ে সকাল 7:30 নাগাদ বনগাঁর শ্যামলতলায় শঙ্করাচার্যের বাড়িতে হানা দিতে দেখা যায়। পাশাপাশি ম্যারাথন তল্লাশি চালানো হয় মণ্ডলপাড়া আইসক্রিম কল শঙ্কর আচ্ছের ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি এবং শ্বশুর বিনয় ঘোষের বাড়িতেও। এছাড়া এদিন তল্লাশি চলতে চলতেই ইডি আধিকারিকরা শঙ্কর আচ্ছের শালা অমিত ঘোষের বাড়িতেও যায় পরিবারের লোকজন নিয়ে। তদন্তের স্বার্থে ফের গঞ্জাখানেকের মধ্যেই ফিরে আসেন তাঁরা। এমনকি বসতপাড়ায় শঙ্কর আচ্ছর এক কর্মচারী বাপ্পা ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি। ইতিমধ্যেই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঠর ভাই মলয় আঠর আইসক্রিমের ফ্যাক্টরি থেকে ইডি আধিকারিকদের একটি দল বেরিয়ে যায় কলকাতার উদ্দেশ্যে। তবে সেখানে কোনো নথিপত্র পাওয়া গিয়েছে কিনা সে বিষয়ে সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে শঙ্কর আঠরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিচারাধীন বিষয়ে তাই কিছু বলা যাবে না, তবে তদন্তে সহযোগিতা করা হবে। তবে বনগাঁর প্রাক্তন পুর প্রধান শঙ্কর আচ্ছের বাড়িতে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে সেন্ট্রাল ফোর্স। রাতের দিকে শঙ্কর আচ্ছের ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি থেকে বেরিয়ে ইডি আধিকারিকরা সোজা ঢোকেন শঙ্কর আচ্ছর বাড়িতে। শেষ পাওয়া খবর অবধি ইডির তরফে তল্লাশি জারি রয়েছে শঙ্কর আচ্ছর বাড়ি এবং শ্বশুর বাড়িতে। জানা গিয়েছে রাজনীতিতে প্রবেশের পর জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর হাত ধরেই ফুলে ফেঁপে ওঠেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আচ্ছ। 2005 সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন শঙ্কর আচ্ছ ওরফে ডাকু, পরে বনগাঁ পুরসভার পুর প্রধান হন তিনি। তার স্ত্রী জ্যোৎস্না আচ্ছও একবার চেয়ারম্যান ছিলেন, বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান পদে আছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় যোগ রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আচ্ছের। এই বিষয় খতিয়ে দেখতে শুক্রবার ম্যারাথন তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, ইডির তরফে পেশ করা রেশন দুর্নীতি সংক্রান্ত চার্জশিটে এখনো পর্যন্ত 100 কোটি টাকার দুর্নীতির সন্ধান মিলেছে, যার মধ্যে 36 কোটি লাভবান হিসেবে নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। এছাড়াও নামে বেনামে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আর এই বিপুল দুর্নীতি সহ সমগ্র রেশন দুর্নীতির পর্দা উন্মোচন করতেই এবার কোমর বেঁধে আসরে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে জ্যোতির্ময় চক্রবর্তী এবং দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।